আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার হচ্ছে নিউ ব্লগ। আমি আজকে যতটুকু পারি ততটুকু আপনার সাথে আজকে আপনাদের ব্যাপারে কিছু কথা শেয়ার করব। যেমন ধরুন আমাদের ফটোগ্রাফার নামে অনেক কেউ অনেক অভিযোগ করে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে অনেক কঠিন। যেমন ধরুন দেখেন, আজকে আমরা মানুষ মনে করে আমরা প্রতিদিন 1,000, 1,500, 2,000, 5,000 ওরকম ইনকাম করি, তাও কিন্তু ভুল। এটা হচ্ছে ভুল ধারণা। যেমন ধরুন তো গত ঈদের পর থেকে ঈদের এক সপ্তাহ ব্যবসা করেছিলাম, 1,000-2,000 টাকার ব্যবসা করেছিলাম, কিন্তু ঈদের পর থেকে যেমন ধরুন 500 টাকা, 200 টাকা, 100 টাকা, মাঝে মধ্যে 1 টাকা ছাড়াই চলে এসেছি। যেমন ধরুন আপনারা এখানে কাউকে দেখতে পারতেছেন বলেন? আমরা দুটো ক্যামেরাম্যান এদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু অনেক অভিযোগ করে। যেমন ধরুন বলে যে কি ভাই, আপনার ছবি বেশি তুলছেন ভাই, ওরকম করছেন। যেমন ধরুন ভাই, বাস্তবতাটা হচ্ছে অনেক কঠিন। যেমন ধরুন দেখেন, আমাদের এখানে যেটা আপনার পছন্দ করে নেবেন ওইটাই দামে দিবেন আমাদেরকে, আমরা এখানে অত যা বেশি তুলবো। আর আপনারা যদি বলে দেন না ভাই এতটা ছবি তুলবো, এতটা প্রাইস দেবো, হয়ে গেলো, আমরা অতটাই তুলে দিলাম, আপনারা পছন্দ মতো বেছে বেছে নেবেন। যেমন ধরুন দেখেন, আমাদের কষ্টটা কেউ বুঝতেছে না, কারণ আমরা হচ্ছে দেখেন আজকে 15-16 দিন হচ্ছে 1 টাকা ছাড়া বাসা চলে আসতেছি। কেন মানুষ আসতেছে না? ডার সিজন, সে কারণে। যেমন ধরুন তারপর আমি আজকে নিউ ভিডিও বানাচ্ছি, আগে তো ছোটোখাটো কিছু ভিডিও বানাতাম। যেমন আজকে হচ্ছে আমার যেটা বিজনেস ওটা নিয়ে ভিডিও বানাচ্ছি। যদি কি আমি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে শিখাই দেবেন। যেমন ধরুন দেখেন, আজকে বলতে গেলে কি, গত 15-16 দিন ধর যাবত আমরা এমনি চলে আসতেছি, 500 টাকা, 100 টাকা, 200 টাকা, মাঝে মধ্যে গাড়ি ভাড়া পাই না, মানে গাড়ি ভাড়া ছাড়া। এই কষ্ট আমাদের কে বুঝতেছে? কেউ কি বুঝতেছে? কাউকে বলতে পারতেছি? কাউকে বলতে পারতেছি না, কারণ কাকে বলবো এখন। যদি আপনাদেরকে বলি ভাই আমরা তো কিছু পাচ্ছি না, আমাদেরকে কিছু দিবেন, তাও তো দিবে না, তার জন্য আমরা চলে যাচ্ছি, একবার এখনই চলে যাচ্ছি। আবার একটা পরের ভিডিওতে দেখা হবে, কিন্তু তার আগে দু একটা কথা বলে নিই। এদিকে কক্সবাজার যারা আসেন তারা আমাদের মেহমান, ঠিক আছে? ফটোগ্রাফার নামে যারা বদনাম করেন, কেউ বিয়স কামানোর জন্য বদনাম করে, কেউ আছে কি বিয়স কামানোর জন্য, আর কেউ কি